গুজরাট হাতছাড়া হলেও হিমাচল প্রদেশে ব্যাপক জয় কংগ্রেসের। ক্ষমতা দখল করেছে কংগ্রেস। গত 37 বছরে 5 বছর অন্তর শাসক দল পাল্টে গিয়েছে হিমাচল প্রদেশে। 1977 সাল থেকে এই রাজ্যে কখনো এক দলকে পরপর দুবার ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয়নি। আর এবারও সেই রেওয়াজই বজায় রাখলো হিমাচলের মানুষ। কংগ্রেসের দখলে রয়েছে মোট 40টি আসন, বিজেপি পেয়েছে 25টি আসন, অন্যান্যদের দখলে গিয়েছে 3টি আসন। হিমাচলে খাতা খুলতে পারেনি আম আদমি পার্টি।